أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال رسول الله صلى الله عليه وسلم المعتكف هو يعتكف الذنوب أو كما قال عليه الصلاة والسلام عربي بصر 350 দিনে হয়, 55 দিনে হয়, বাংলা বছর থেকে 10 দিন কম। এই 355 দিনের মধ্যে আজকে সূর্য অস্তের পর থেকে নিয়ে ঈদের চাঁদ উঠা পর্যন্ত এই 10 দিনের গুরুত্ব সবচেয়ে বেশি। এই 10 দিন আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের সাগরে ঢেউ ওঠে, যে যত নিতে পারো, কোনো বাধা নিষেধ নেই। ভিক্ষার ঝুলি বরং বস্তা ভর্তি করে নাও, এই 10 দিনের সুযোগ দেয়া হয়, এত সুযোগ অন্য কোনো দিনে হয় না। বছরের শ্রেষ্ঠতম রাত সাধারণত এই 10 দিনের মধ্যেই হয়ে থাকে, যাকে শবে কদর বলা হয়, যার প্রমাণ এবং ফজিলত কোরআনে কারীম দ্বারা প্রমাণিত। এই 10 দিন পুরা বছরের গুরুত্বপূর্ণ দিনকে কাজে লাগানোর লক্ষ্যে আল্লাহ রাব্বুল আলামিন বিধান রেখে দিয়েছেন, এতেকাফের বিধান, যে 345 দিন তো তুমি বাইরে থাকবে, বিভিন্ন কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকবে, মাঝে মধ্যে বেশি থেকে বেশি দিনে 5 বার আমার দরবারে হাজিরি দিবে। এই 345 দিন তোমার কাজে ব্যবহার, আর এই 10 দিন যদি আমার ঘর মসজিদে এসে আমার এবাদতে মগ্ন থাকতে পারো, এইটাও তোমার কাজ, আমার নয়। তবে এই 10 দিনের বরকতে বাকি 345 দিন তোমার এবাদত হিসাবে কেটে যাবে। এই 10 দিনে এতেকাফ মানে নিজের দুনিয়বী দায় ঝামেলা সব কিছুকে খায়ের বাদ বলে সব কিছু থেকে ফিরে আল্লাহর ঘরে চলে আসলাম আল্লাহর হয়ে। আল্লাহ রাব্বুল আলামিন যখন দেখেন যে একটি বান্দা তার ঘর বাড়ি পরিবার পরিজন ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি এক কথায় সকল কায় কারবার ছেড়ে দিয়ে আমার ঘরে চলে এসেছে, চিন্তা করুন কি পরিমাণ দয়া মায়া এ বান্দার জন্য হবে। এতেকাফ এমন একটি গুরুত্বপূর্ণ আমল, মানুষের সুবিধার্থে শরীয়ত ছাড় দিয়েছে, এর অর্থ এই নয় যে গুরুত্ব কম। সকল মানুষের উপর যদি এতেকাফ কার অপরিহার্য হতো, এটাও যুক্তি বহির্ভূত হতো না। কিন্তু আমাদের সুবিধার্থে আল্লাহ রাব্বুল আলামিন একে সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া বানাই দিয়েছেন, কেউ যদি আদায় করে সকল মানুষ গুনাহ থেকে মুক্তি পাবে, এতেকাফ না করলে যে গুনাহ হতো এ গুনাহ আর হবে না।
তবে সওয়াব তো শুধু ও পাবে যে এতেকাফ করেছে, সে যে করেনি সে তো এর সওয়াব পাবে না। আমাদের সুবিধার্থে এই ছাড় দেওয়ার অর্থ এই নয় যে এর গুরুত্ব কম, এর গুরুত্ব বছরে 345 দিন থেকে শত কোটি গুণ বেশি। যদি ঠিকভাবে হক আদায় করে এর 10 দিন আল্লাহর ঘরে থাকা যায়, জাহান্নাম থেকে নাজাত পাওয়ার এক প্রকার নিশ্চয়তা পাওয়া যায়। একটি দৃষ্টান্ত তুলে ধরলে কথাটি সহজে বুঝে আসবে। আমরা এমন কেউ নেই যে আল্লাহ রাব্বুল আলামিনের কোর্টের অপরাধী নই। একমাত্র হযরতে আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুসসালাতু ওয়াসসালাম, ওনাদের কোনো গুনাহ নেই। এরপরেও হাশরের দিন সকল পয়গাম্বর আতঙ্কে থাকবেন, হায় আমার জানি কি অবস্থা হয়। সাফাআতে কুবরা সম্পর্কে যে হাদিস এসেছে, এই হাদিস সামনে আনলে দেখা যায় এক একজন পয়গাম্বর কি পরিমাণ আতঙ্কে থাকবেন। হযরত মাওলানা কারামত আলী জৌনপুরি রহমতুল্লাহ আলাইহির ভাষায়, আদম সে তাঈসা নবী নফসি পুকারে ওয়া সবি, আদম সে তাঈসা নবী নফসি পুকারে ওয়া সবি, বলে ওয়াহা এক উম্মতি আহমদ নবী সাহেব হাসাম, বলে ওয়াহা এক উম্মতি আহমদ নবী সাহেব হাসাম। আমাদের আদি পিতা সাইয়েদেনা হযরত আদম আলা নবিগিনা ওয়া আলাইহি সালাতু ওয়াসসালাম থেকে নিয়ে সাইয়েদেনা হযরত ঈসা ইবনে মরিয়ম আলা নবিগিনা ওয়া আলাইহি সালাতু ওয়াসসালাম পর্যন্ত 16 লক্ষ পয়গম্বর, সকলেই তখন নিজের চিন্তায় অস্থির থাকবেন, হায় আমার অবস্থা কি হবে। একমাত্র অন্যের চিন্তায় ব্যস্ত থাকবেন আমাদের নবী, শেষ জমানার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্যের চিন্তা করা আমার আল্লাহর কাছে এটা অনেক বড় মকবুল ব্যাপার, খুব বেশি পছন্দ করেন। বুজুর্গানে দিনের কাছে শুনেছি সাইয়েদেনা হযরতে মূসা আলা নবিগিনা ওয়া আলাইহি সালাতু ওয়াসাল্লাম তুর পাহাড়ে যাইতেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে হামকালামি হবে, কথাবার্তা হবে। যাওয়ার পথে রাস্তার কিনারায় দেখেন যে এক আবেদ এবাদতে মগ্ন, গুনাহের ধারে কাছে নিয়ে এবাদত করে। তো যাওয়ার সময় বলতেছেন, হুজুর আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথাবার্তা হবে এই জন্য যাইতেছেন, আমি বন্দার একটু দরখাস্ত পেশ করবেন। কি দরখাস্ত? আমাকে কি আল্লাহ পাক ক্ষমা করেছেন নাকি করেননি? জান্নাতীদের লিস্টিতে আমার নাম না জাহান্নামীদের লিস্টিতে আমার নাম, এটা একটু জানতে মন চায়, একটু জেনে আসবেন। সাইয়েদেনা হযরত মূসা আলা নবিগিনা ওয়া আলাইহি সালাতু ওয়াসসালাম আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথাবার্তা সেরে ওই বান্দার দরখাস্ত পেশ করলেন। আল্লাহ পাক জানাই দিলেন, তাকে জানাই দিও তার নাম জাহান্নামীদের লিস্টিভুক্ত। মূসা আলাইহিস সালাম আশ্চর্য, এই বেচারা তো ইবাদত বন্দেগীতে রত, জাহান্নামীদের লিস্টিভুক্ত তার নাম, কেমন কথা। যাই হোক, ফিরে আসতেছেন, ওই লোকের সাথে সাক্ষাৎ, জিজ্ঞেস করলো, হুজুর কি সংবাদ? সংবাদ তো দুঃসংবাদ, কি? আল্লাহ পাক বলেছেন তোমার নাম জাহান্নামীদের লিস্টিভুক্ত, জান্নাতীদের নয়। চলে আসছেন, আরেকদিন যাইতেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা হবে। আবারও তিনি, হুজুর আজকে আবারও একটু জিজ্ঞেস করবেন, আসলে আমার নামটা কি জাহান্নামীদের লিস্টিভুক্ত না জান্নাতীদের লিস্টিভুক্ত? মূসা আলাইহিস সালাম আজকেও কি জিজ্ঞেস করলেন, আল্লাহ ওই বান্দা আবারও জিজ্ঞেস করতেছে আসলে কি তার নাম জান্নাতীদের লিস্টিভুক্ত না জাহান্নামীদের লিস্টিভুক্ত? আজকে আল্লাহ পাক শুনে এলেন, জানাই দিও তার নাম জান্নাতীদের লিস্টিভুক্ত হয়ে গেছে।
মূসা আলাইহিস সালাম আশ্চর্য জানতে চাইলেন আল্লাহ, ওই দিন বললেন জাহান্নামীদের লিস্টিভুক্ত, আজকে জান্নাতীদের লিস্টিভুক্ত, এই পরিবর্তনের কারণ কি? তখনও তো সে এবাদতে মগ্ন ছিল, এখনো এবাদতে মগ্ন। আল্লাহ পাক বললেন মূসা, ওই বন্দা এবাদত করছে এতদিন নিজের জন্য, অন্য কারো চিন্তা ফিকির করেনি, নিজের চিন্তায় ব্যস্ত, কিন্তু জাহান্নামীদের লিস্টিভুক্ত তার নাম। একথা শোনার পর সে আমার কাছে বারবার বলতেছে আল্লাহ তোমার হুকুম নাড়াবার ক্ষমতা তো কারণ নেই, আমাকে তুমি জাহান্নামে দিবে এই হুকুম তো থাকবে। আল্লাহ একটি দরখাস্ত পেশ করি, আমাকে জাহান্নামে ফেলার আগে আমার দেহকে এত বড় করবে, এত বড় করবে, এত বড় করবে যে আমার একজনের দেহ আর শরীরে যাতে পুরা জাহান্নাম ভর্তি হয়ে যায়। আল্লাহ আপনার জিজ্ঞেস করছেন কেন? ও যাতে অন্য কোনো বন্দা জাহান্নামে ঢুকার জায়গাই না পায়, বাধ্য হয়ে এরা জাহান্নামের বাইরে থাকবে, আমি একাই যাতে পুরা জাহান্নাম দখল করতে পারি এত বড় করে ফেলবে। তার এই কাজটা ছিল অন্যের চিন্তায় অন্যের ফিকিরে, এর বরকতে আমি তার নাম জাহান্নামীদের লিস্টি থেকে কেটে জান্নাতীদের লিস্টে নিয়ে আসি। তো অন্যের চিন্তা করা এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক বেশি প্রিয়। হযরতে পয়গম্বর আলাইহিম সালাতু ওয়াসালামের এটাই বৈশিষ্ট্য, ওনারা নিজের তুলনায় উম্মতে চিন্তা করেন বেশি। কিন্তু হাসর মাঠের যে ভয়াবহ অবস্থা, ওই অবস্থা সামনে আসার পর মবহুত হয়ে যাবে, খবর থাকবে না যে অবস্থা কি হবে, কার চিন্তা কে করবে, সকলে নফসি নফসি সাপ। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যের চিন্তায় চিন্তিত থাকবেন, আল্লাহর বান্দাদেরকে কিভাবে জাহান্নাম থেকে নাজাত দিয়ে জান্নাতি বানানো যায়। তো এমন আমরা কে আছি যে ওই আল্লাহ পাকের কোর্টের আসামি নই? সকলে আসামি নিঃসন্দেহে, মারাত্মকতম অপরাধের আসামি, অহরহ অপরাধের ভিতরে ডুবে আছে, গুনাহ খাতা অন্যায় অপরাধ নাফরমানির ভিতরে ডুবে আছে। বাতার উপায় কি? সাক্ষী আমার বিরুদ্ধে, এমনকি আমার দেহের অঙ্গগুলো পর্যন্ত আমার বিরুদ্ধে সাক্ষী পেশ করবে, উপায় কি হবে? ঘুষের প্রশ্ন সেখানে নেই, স্বপক্ষে কোনো সাক্ষী নেই, দেহের অঙ্গ পর্যন্ত বিপক্ষে সাক্ষী, অবস্থা কি হবে? বাতার উপায় কি? এক লোকের বিরুদ্ধে মোকদ্দমা দায়ের হয়েছে কোর্টে, জজ কোর্টে, হাকিম রায় দিয়ে দিলেন ফাঁসির রায়, এই লোকের ফাঁসি হবে। হাইকোর্টে আপিল হইল, রায় বহাল, ফাঁসি হবে। সুপ্রিম কোর্টে গেল, রায় বহাল, ফাঁসি হবে। এবার বাতার কি বুদ্ধি? এই বেটারা দুয়ারে দুয়ারে ঘুরে, বাতার কি বুদ্ধি? শেষমেশ ধন্না দিল অ্যাটর্নি জেনারেলের কাছে। বাতার কি বুদ্ধি? কিসের থেকে বাঁচতে? আমি ফাঁসির আসামি, কোন কোর্টের রায়? জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, সকল কোর্টের রায় আমি ফাঁসির আসামি, আমাকে ফাঁসিতে ঝুলতে হবে। ও বাতার আর কোনো বুদ্ধি নেই, কোর্ট তো শেষ, ও বাতার বুদ্ধি নেই, আমিও তো জানি। আপনার কাছে তাহলে আসলাম কি জন্য? যেভাবে হোক কোনো বুদ্ধি বের করুন। অ্যাটর্নি জেনারেল শেষ পর্যন্ত একটি বুদ্ধি বের করে দিলেন, কি? একটি মাত্র দুয়ার আছে তোমার বাতার, যদি এই দুয়ার খুলতে পারো বাঁচতে পারবে। কি দুয়ার? কার দুয়ার এটা? ওইটা প্রেসিডেন্টের দুয়ার। যদি প্রেসিডেন্টকে বাও করতে পারো, রাজি করতে পারো, আর উনি যদি বলে দেয় তোমার ফাঁসি হবে না, উনি মুক্তি দিলে তুমি মুক্তি পাবে, এছাড়া মুক্তির আর কোনো রাস্তা নেই। তো প্রেসিডেন্টের কাছে আমি যাব কি করে? এখানে যাওয়াই তো মুশকিল। তো অ্যাটর্নি জেনারেল বুদ্ধি দিতেছেন, দেখো আমাদের প্রেসিডেন্ট নামাজি মানুষ, মসজিদে গিয়ে জমাতে ফাঁসপ্ত নামাজ পড়েন, ফজরের নামাজও তিনি মসজিদে যান, তুমি যেভাবে হোক কোনো প্রকার ফজরের আগে আগে তার ঘরের দুয়ারে গিয়ে সিঁড়ির মধ্যে শুয়ে থাকবে। দুয়ার খুলে মসজিদে যাওয়ার সময় যখন তিনি পা রাখবেন, তোমার দেহের মধ্যে যাতে তার পা পড়ে,
এই সুযোগে তুমি তার দুই পা জড়িয়ে ধরে কান্নাকাটি শুরু করবে, তোমার মনের কথাগুলো সব খুলে বলবে। উনি তখন আঁতকে উঠবেন, এই কি, এই তুমি কে এখানে? তখন তোমার যা বলার আছে বলবে, এই ছাড়া তোমার আর কোনো দুয়ার খোলা নেই। এই বেচারা কোন প্রকার চলে বলে কৌশলে প্রেসিডেন্টের দুয়ারে গিয়ে সিঁড়িতে শুই আছে, দুয়ারের বাইরে অন্ধকার। প্রেসিডেন্ট ফজরের নামাজ পড়ার জন্য দুয়ার খুলে যখন বাইরে পা দিলেন, পা পড়ছে আসামির গায়ে, আসামির দুই পা জড়িয়ে ধরে হাউ মাউ করে কান্নাকাটি শুরু, এই তুমি কে এখানে? স্যার আমি ফাঁসির আসামি, ফাঁসির আসামি এখানে। সকল কোর্টে এক রায়, আমাকে ফাঁসিতে ঝুলতে হবে, আপনার দুয়ার ছাড়া আমার আর কোনো দুয়ার খোলা নেই। আমি অসহায় মানুষ, যে পর্যন্ত আমার মুক্তির পরোয়ানা জারি না করবেন এই পর্যন্ত আমি আপনার পা ছাড়ব না। এই কান্নাকাটি শুরু, চোখের পানি ছাড়া শুরু। আস্তে আস্তে প্রেসিডেন্ট বেচারার মন গলে গেল, ঠিক আছে যাও, তোমার ফাঁসি মওকুফ করা হলো, যাও। এই বেচারা বেঁচে গেল, অ্যাটর্নি জেনারেলের বুদ্ধিতে প্রেসিডেন্ট মুক্তি দিয়ে দিল, বেঁচে গেল। এবারে আসুন, আমরা সকলেই আল্লাহ রাব্বুল আলামিনের কোর্টের আসামি, এর উপরে আর কোনো কোর্ট নেই, শেষ কোর্ট। এখান থেকে বাঁচতে না পারলে বাঁচার আর কোনো দুয়ার নেই। সৃষ্টি জগতের অ্যাটর্নি জেনারেল হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের উপরে সদয় হয়ে একটি রাস্তা বলে দিলেন, চিনিয়ে দিলেন যে বান্দা মাফ পাওয়ার, আল্লাহ পাকের কোর্ট থেকে বাঁচার একটি রাস্তা আছে, সেটা কি? এই সৃষ্টি জগতের প্রেসিডেন্ট আল্লাহ রাব্বুল আলামিনের দুয়ার হইল জগতের মসজিদগুলো। মসজিদকে বলা হয় বাইতুল্লাহ, আল্লাহর ঘর, এটা প্রেসিডেন্টের দুয়ার। রমজান মোবারকের শেষ দশ দিন এই প্রেসিডেন্টের রহমতের সাগরে ঢেউ ওঠে। এই শেষ দশ দিনে যদি তার দুয়ারে গিয়ে পড়ে থাকতে পারো, তার কুদরতি কদম জড়িয়ে ধরে থাকতে পারো, তিনি রহমানুর রহিম, দয়ার সাগর, এর থেকে বেশি দয়া আর কেউ করতে পারে না। তার কুদরতি অন্তর গলবে, শেষমেশ বলে দিবে বন্দা ঘর বাড়ি ছেড়ে, ব্যবসা বাণিজ্য ছেড়ে, চাকরি বাকরি ছেড়ে, পরিবার পরিজন ছেড়ে, সবকিছু ছেড়ে তুমি আমার দুয়ারে পড়ে যাচ্ছ দশ দিন যাবৎ ক্ষমার জন্য, আমি তোমার নিষ্ঠুর খোদা নই, যাও, তোমাকে ক্ষমা করে দিলাম। এই একটি রাস্তা আছে শেষমেশ আল্লাহ পাকের কোর্টের আসামি অবস্থায় বাঁচার জন্য। এই রাস্তাটি সবচেয়ে গুরুত্বপূর্ণ রাস্তা, তাই ইসলাম এই রাস্তা রেখে দিয়েছে, যাও প্রেসিডেন্টের ঘরে গিয়ে পড়ে থাক। আল্লামা রুমি রহমতুল্লাহ আলাই কথাটি বোঝানোর লক্ষ্যে একটি দৃষ্টান্ত দিচ্ছেন মসনবী শরীফে। ইরানের একজন ব্যবসায়ী হিন্দুস্তানের সাথে ব্যবসা করেন, আসা যাওয়া করেন। একদিন ব্যবসার লক্ষ্যে রওনা করছেন, হিন্দুস্তান আসবেন, মানুষ বিদেশে যাইতে, অন্য শহরে যাইতে, পরিবার পরিজনকে জিজ্ঞেস করে যায়, তোমার জন্য কি আনবো, তোমার জন্য কি আনা লাগবে, তোমার জন্য কি আনতে হবে, এভাবে জিজ্ঞেস করে। যার যার চাহিদা পেশ করে, আমার জন্য এ আনবেন, আমার জন্য এ আনবেন। ইরানের ব্যবসায়ী হিন্দুস্তান রওনার সময় তার পরিবার পরিজনকে জিজ্ঞেস করতেছে, তোমার জন্য কি আনবো, তোমার জন্য কি আনবো। তার একটি শখের তোতা পাখি ছিল, ঘরের দুয়ারের পাশে চালের নিচে খাঁচা দুলাইয়া রাখে, তোতা পাখি এখানে থাকে। বের হওয়ার সময় তাকে জিজ্ঞেস করলো, তোতা পাখি তোর জন্য কি আনবো। এ কথা বলার পর তোতা জবাব দেয়, গোফতা সা তোতাকে জাহা তোতেই আচো ববিনে কুঞ্জে হালে মান বয়া, চো ববিনে কুঞ্জে হালে মান বয়া। ও মালিক, আমার জন্য আর কি আনবেন,
হিন্দুস্তান যাওয়ার পর একটু কষ্ট করে অমুক জায়গায় পৌঁছবেন, একটা ঠিকানা দিল। সেখানে দেখবেন যে বিশাল একটি বৃক্ষ গাছ, এই গাছে আমার নামে হাজার হাজার তোতা পাখি বসে আছে। আমি একদিন ওদের সাথে ওইখানে বসে থাকতাম, ওদের কাছে গিয়ে আমার সংবাদটা জানাবেন যে ও তোতা ভাইয়েরা, তোমাদের ন্যায় একজন তোতা পাখি আমার খাতার ভিতরে বন্দী আছে, আমার সালাম বলে এই সংবাদটি জানাবেন। এরপর এরা কি সংবাদ দেয় এটা আমার জন্য নিয়ে আসবেন, আর কিছু আনা লাগবে না। ব্যবসায়ী হিন্দুস্তান গেল, নিজের কাজ কারবার সব কিছু সেরে, ব্যবসা বাণিজ্য সেরে ফিরার পথে মনে পড়লো আমার তোতার সংবাদ। খোঁজ করে তোতার ঠিকানা অনুযায়ী ওই গাছের কাছে গিয়ে দেখে, হ্যাঁ, বিশাল এক বৃক্ষ, হাজার হাজার তোতা পাখি গাছের মধ্যে বসা। তিনি গিয়ে বললেন, ও তোতা ভাইয়েরা, তোমাদের ন্যায় একটি তোতা পাখি আমার খাতার ভিতরে বন্দি আছে, সে তোমাদেরকে সালাম বলেছে, এবং তোমরা কি সংবাদ দাও এটা তাকে পৌঁছানোর জন্য বলেছে। এই কথা বলা মাত্র এই হাজার হাজার তোতা গাছ থেকে নিচে পড়ে সব মারা গেছে, সব মরা পড়ে আছে গাছের নিচে। ব্যবসায়ী বেচারা আফসোস করতে করতে ফিরে আসলো, আহা, হাজার হাজার তোতা মরে গেল এক সংবাদ। বাড়ি ফিরার পর যে যা বলেছে তাকে তার চাহিদা অনুযায়ী সামানপত্র জিনিসপত্র বুঝিয়ে দিয়েছে, কিন্তু তোতার সংবাদ পৌঁছায় না, কারণ দুঃসংবাদ। একদিন তোতা নিজে জিজ্ঞেস করে বসল, গোফতে তোতা আর মে গা বান্দা কো আঁচে গোফতে আঁচে দিদি বাজে গো, আঁচে গোফতে আঁচে দিদি বাজে গো। ও মালিক, সকলকে সকলের চাহিদা অনুপাতে মাল সামান বুঝাই দিলেন, কারো জামা কাপড় কারো শাড়ি কাপড়, আমার সংবাদ তো আমাকে বুঝাই দিলেন না। এবার মালিক বলছে, তোতা, সংবাদ তো দুঃসংবাদ, এই জন্য বুঝাই দিচ্ছি না, কি দুঃসংবাদ বলুন। মালিক বাধ্য হয়ে বলে দিলেন যে, তোতা, তোর সালাম পৌঁছানোর পর যখন বললাম, ও তোতা ভাইয়েরা, তোমাদের ন্যায় একটি তোতা পাখি আমার খাতার ভিতরে বন্দি আছে, এ কথা বলা মাত্র হাজার হাজার তোতা সব গাছ থেকে নিচে পড়ে মারা গেছে। হাজার হাজার তোতার মৃত্যু সংবাদ তোমাকে কিভাবে শোনাই? কেউ হয়তো তোমার মা, কেউ তোমার আব্বা, কেউ তোমার ভাই, কেউ তোমার বোন, কেউ তোমার ভাতিজা ভাগিনা, তুমিও তো শোকাহত হবে, এই জন্য তোমাকে দুঃসংবাদ শুনাইনি। এ কথা শোনা মাত্র তোতাও খাতার ভিতরে ধরফড় করতে করতে সেও মারা গেছে। আহা, ওই তোতাগুলোও মারা গেল, এটাও মারা গেল। মৃত তোতা খাতার ভিতরে রাখলে তো আর লাভ নেই, এক সময় পচন ধরবে, দুর্গন্ধ ছড়িয়ে পড়বে। মালিক খাতার দুয়ার খোলে, মৃত তোতা বাইরে নিক্ষেপ করে দিল, ফেলে দিল। ফেলা মাত্র তোতা ফুরুর করে উড়ে গিয়ে মালিকের ঘরে চলে বসল। মালিক তো আশ্চর্য, কি ব্যাপার, তোতা এ কি করলি, তুই তো জিন্দা। তোতার জবাব দেয় মালিক, বোঝনি, আমার হিন্দুস্তানি তোতা ভাইয়ার আমাকে সংবাদ দিয়েছে মৌতের আগে মারা যাও, তারাও মারা যায়নি, আপনাকে দেখাইছে মারা গেছে, আমাকে সংবাদ দিল তুমিও মারা যাও, মুক্তি পেয়ে যাবে, আমি মৌতের আগে মারা গেছি, মুক্তি পেয়ে গেছি। ও মালিক, আপনারাও যদি মৌতের আগে মারা যেতে পারেন মুক্তি পেয়ে যাবেন, মৌতু কাবলা আন্তা মৌতু, মৌতের আগে মারা যাও। এতেকাফকারী আল্লাহর ঘর মসজিদে এসে সে যেন মৌতের আগে মারা যায়। মাইয়েতের যেভাবে নিজের কোনো এখতিয়ার থাকে না, জিন্দারা যেভাবে গোসল দেবে, ঠান্ডা পানি দিয়ে গোসল দিল আচ্ছা, গরম পানি দিয়ে দিল আচ্ছা, সাবান দিল আচ্ছা, না দিল আচ্ছা, ভালো করে গোসল দিল আচ্ছা, না দিল আচ্ছা, তার করার কিছু নেই। ঠিক এতেকাফকারী আল্লাহর ঘর মসজিদে এসে সে যেন কাল মাইয়্যত আলা ইয়াদিল গাসসাল, গোসল দাতার হাতে যেরকম মাইয়্যত অসহায় এভাবে মসজিদে এসে যায় যে, আল্লাহ, এখন তুমি যা বলো, এর বাইরে আমার কোনো মতামত নেই, আমার ক্ষমতা আছে চাইলে আমি দোকানে পৌঁছতে পারি, আমার ক্ষমতা আছে চাইলে আমি আমার ঘরে যেতে পারি,
আমার ক্ষমতা আছে, চাইলে আমি চাকরির ক্ষেত্রে উপস্থিত হতে পারি, আমার ক্ষমতা আছে বাইরে ঘোরাফেরা করতে পারি, কিন্তু আল্লাহ কিছুই করতেছি না, সবকিছুর বুকে লাথি মারলাম, মৌতের আগে মারা গেলাম, তোমার ঘরে পড়ে রইলাম, যা তুমি বলো তাই করব। নামাজের সময় নামাজ, তেলাওয়াতের সময় তেলাওয়াত, বয়ানের সময় বয়ান, মাসকের সময় মাস্ক, মাসালা মাসালের সময় মাসালা মাসায়। আল্লাহ তোমার হুকুম ছাড়া এখানে আমার কোনো রায় চলবে না, মতামত চলবে না, আমি এখন মুর্দা, এই মুর্দা হইতে আসছি তোমার ঘরে। এভাবে যদি আমি মুর্দা হতে পারি তাহলেই সহজে নাজাত পেয়ে যাব। মৌতু কাবলা আমতা মৌতু, মৌতের আগে মারা গেলে নাজাত পাওয়া যায়। এতেকাফ, মৌতের আগে মারা যাওয়া। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাদ ফরমান, এতেকাফে বসার আগে আপনি বাইরে অনেক পুণ্যের কাজ করতেন, নেক কাজ করতেন, এতেকাফের কারণে অনেক নেক কাজ তো বন্ধ হয়ে যায়। যেমন ধরুন একজন অসহায় মানুষ, প্রতিবন্ধী, তাকে আপনি তার গন্তব্যে নিয়ে যেতেন কাঁধে করে, আবার নিয়ে আসতেন ঘরে কাঁধে করে, মসজিদে আসার কারণে বাড়তেছেন না। একজন বিধবা, ঘরে পানি নেই, আপনি তাকে পানি পৌঁছিয়ে দিতেন, মসজিদে আসার কারণে পারতেছেন না। হাদিস শরীফে আছে, আপনি মসজিদে আসার আগে যত নেক আমল করতেন, মসজিদে আসার কারণে যেগুলো বন্ধ হয়ে গেছে সব কিন্তু বন্ধ হয়নি, সব চলতে থাকবে। করলে যে সব পেতেন, এখানে আসার পরে না করেও সে সব পেয়ে যাবেন। কা আমেলিল খায়রে কুল্লি, সমস্ত আমলের সব পেতে থাকবেন, একটাও বন্ধ হবে না, উদ্বৃত্ত এতেকাফের সব আমল নামায় আসতে থাকবে। আমরা এতেকাফের কথা শুনে অনেকে ভয় পেয়ে যে আরে বাপরে বাপ, 10 দিন যাবত ওইখানে গেলে তো কথাই বলা যাবে না, অনেককে দেখা যায় চুপচাপ কোনো কথা নেই, এক মসজিদে দেখা গেছে কয়েকজন বসছে কথা নেই, ইশারা এরা ইঙ্গিতে কথা বলে, মুখে কোনো কথা বলে না, এটা নিষেধ। প্রয়োজনীয় কথা মুখে বলবো, কোনো নিষেধ। আপনি মোবাইলে যোগাযোগ রাখতে পারবেন বাইরের সাথে, ব্যবসা বাণিজ্যের সাথে পারবেন, মোবাইলে ঘর সংসারের খোঁজ খবর নিতে পারবেন, ব্যবস্থাপনায় করতে পারবেন, লোক মারে করতে পারবেন, এমনকি যদি আপনি শিক্ষকতা করেন, আপনি মসজিদে বসা অবস্থায় যদি ইসলাম পরিপন্থী কোনো শিক্ষা না হয়, এই শিক্ষাও মসজিদে বসে দিতে পারবেন, নিষেধ নয়। বয়ের কোনো কারণ নেই, শুরু করার আগে মনে হয় যেন পাহাড়। যারা বিয়ে করেনি, বিয়ের আলোচনা চলতেছে, মনে হয় একটা পাহাড় মাথার উপরে, এইটার ওজন আমার এই ঘাড় সহ্য করবে না, এরকমই লাগে। যখনই বলছেন আমি কবুল করিলাম, বাস দেখবেন যে পাহাড় শেষ, আপনি হালকা হয়ে গেছেন। ঠিক এতেকাফ এমন মনে হবে যেন বিশাল পাহাড় মাথার উপরে, এটা কি আমার দ্বারা সম্ভব 10 দিন মসজিদে থাকা? আরে বাপরে বাপ, ফাঁকাক্ত নামাজ পড়তে গেলে কত তাড়াতাড়ি বের হতে পারি, অস্থির হয়ে পড়তাম, সকালের আগে দৌড় দিতাম, আর 10 দিন মসজিদে পড়ে। আল্লাহর উপর ভরসা করে, হিম্মত করে মসজিদে পা দিয়ে দেখুন কত সহজ হয়। আপনি এখানে আসার কারণে আপনার বাইরের দায় দায়িত্ব আল্লাহ পাকের কুদরতি হাতে নিয়ে নেবেন। আপনি বাইরে থাকলে যেভাবে হতো, ভিতরে আসার কারণে আরো ভালো হবে ইনশাআল্লাহ। আমরা হিম্মত করি বেশি থেকে বেশি এতেকাফে আসার জন্য। গপ থেকে যদি কেউ খাবার নিয়ে আসতে না পারে, কেউ নেই খাবার আনার মতো, আপনি নিজেই ঘরে গিয়ে খাবার নিয়ে আসতে পারবেন, অনুমতি আছে, এতে এতেকাফ ভাঙবে না। তবে দেরি করতে পারবেন না, যাবেন খাবার নিয়ে চলে আসবেন, মসজিদে বসে খাবেন, এটারও সুযোগ তো আছে। বয়ের কোনো কারণ নেই। আর যাদের বাড়িঘর দূরে, আলহামদুলিল্লাহ আমাদের এখানে তো ব্যবস্থাপনা আছে, আপনাকে দূরে যেতে হবে না, খাবার আনতেও যাওয়ার প্রয়োজন পড়বে না, এখানে ব্যবস্থা থাকবে। আমরা বেশি থেকে বেশি নিয়ত করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।